অ্যাজ অ্যান ত্রিপল স্টুডেন্ট, এসি সার্কিট অ্যানালাইসিসের জন্য আমাদের কিছু স্পেসিফিক টপিক ইন ডিটেলস জানতে হয়, লাইক সাইনোসয়েড, ফেজর, ফেজর অপারেশনস, ফেজর ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রাম অ্যান্ড সার্কিট থিওরাম এটসেট্রা। এই টপিকগুলোর মধ্যে সাইনোসয়েড, ফেজর, ফেজর অপারেশনস, সার্কিট থিওরাম এটসেট্রা টপিক নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি এবং আমার নেক্সট ভিডিও থাকবে ফেজর ডায়াগ্রামের উপরে। আর কেউ যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন অর এই কর্নারে আই বাটনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। বাট অনেকেই অলরেডি একটা ব্যাপার হয়তোবা খেয়াল করছেন যে ফেজরের উপরে আমরা অলরেডি একটা ভিডিও মেক করছি। এখন টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আজকের ভিডিওটা কিসের উপরে। কনফিউজড হওয়ার কিছু নাই, আগের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ফেজরের ম্যাথমেটিক্যাল ফর্ম এবং ফেজরের অপারেশন লাইক এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এটসেট্রা নিয়ে ইন ডিটেলস এক্সপ্লেন করেছিলাম। অর্থাৎ ফেজর অ্যাকচুয়ালি কি সেটা ইন ডিটেলস ওই ভিডিওতে এক্সপ্লেন করা হয়নি, বরং ফেজরের অপারেশন সম্পর্কে মেইনলি ফোকাস করা হয়েছিল। আসলে আজকের এই ভিডিওটি ওই ভিডিওটির আগেই মেক করা উচিত ছিল, আনফর্চুনেটলি সেটা হয়নি, বাট ডোন্ট ওয়ারি এখন আমরা সেটা কভার করে দিচ্ছি। যেহেতু ইন ডিটেলস ডিসকাস করব, সো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। যাই হোক, চলুন তাহলে দেখে নেওয়া যাক ফেজর কি অ্যান্ড ফেজরের কনসেপ্টটা কীভাবে আসলো। ফেজরের ডেফিনেশন অনেক বইতে অনেকভাবে দেয়া আছে, বাট আনফর্চুনেটলি কোনো ডেফিনেশনই আমার কাছে 100% পারফেক্ট মনে হয়নি। তাই অ্যাকচুয়াল ইনফরমেশনগুলোকে কম্বাইন করে আমি নিজের মতো একটা ডেফিনেশন দেওয়ার ট্রাই করেছি। ডেফিনেশনটা হচ্ছে এরকম, এ ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড রিপ্রেজেন্টস অ্যাজ এ ভেক্টর ইন কমপ্লেক্স প্লেন দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ অফ এ সাইনোসয়েড। সো ডেফিনেশন থেকে এতটুকু গেস করা যাচ্ছে যে ফেজর ভেক্টর অ্যান্ড কমপ্লেক্স নাম্বারের কম্বিনেশনে তৈরি হয়েছে। তার মানে ফেজর সম্পর্কে ভালোভাবে জানতে হলে কমপ্লেক্স নাম্বার প্লাস ভেক্টর সম্পর্কেও কিছুটা নলেজ লাগবে। ডোন্ট ওয়ারি, কজ ইন ডিটেলস লাগবে না। ওকে, ফার্স্টে চলুন কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জেনে নেওয়া যাক তাহলে। কমপ্লেক্স নাম্বারের একদম জেনারেল ফর্ম হচ্ছে এরকম, জেড ইকুয়ালস টু এক্স প্লাস জে ওয়াই, অর্থাৎ এখানে জেড একটি কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার 1, 2, 3 ইত্যাদি এগুলো তো সবাই জানি, বাট এখানে এক্স হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি নাম্বার জে ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে, সো ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট। অর্থাৎ কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বারের সমন্বয়ে তৈরি হয়। কমপ্লেক্স নাম্বার গ্রাফে রিপ্রেজেন্ট করার জন্য একটা প্লেন কনসিডার করা হয়, যাকে ইউজুয়ালি কমপ্লেক্স প্লেন বলে। একদম সিম্পলভাবে যদি বলি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে আমরা গ্রাফে একটা বিন্দুর মতোই রিপ্রেজেন্ট করতে পারি, যেমনটা আমরা কোনো বিন্দুকে গ্রাফে এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করে থাকি। বাট কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশনে অল্প একটু ডিফারেন্স আছে। হোয়াটএভার, আমি একটা কমপ্লেক্স নাম্বারকে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। ধরলাম 3 + j2 একটি কমপ্লেক্স নাম্বার। যেহেতু কমপ্লেক্স নাম্বার রিয়েল ও ইমাজিনারি পার্টের সমন্বয়ে গঠিত, সো রিপ্রেজেন্ট করার সময় নর্মাল গ্রাফের এক্স এক্সিস বরাবর রিয়েল এক্সিস কনসিডার করতে হবে এবং ওয়াই এক্সিস বরাবর ইমাজিনারি এক্সিস কনসিডার করতে হবে। এবার কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট থেকে বোঝা যাচ্ছে যে রিয়েল এক্সিস বরাবর 3 ঘর যাবে অ্যান্ড ইমাজিনারি পার্ট থেকে বোঝা যাচ্ছে ইমাজিনারি এক্সিস বরাবর 2 ঘর যাবে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার ইন কমপ্লেক্স কোঅর্ডিনেট সিস্টেম অর সিম্পলি কমপ্লেক্স প্লেন। এখন কমপ্লেক্স নাম্বারটি যদি 3 + j2 না হয়ে জেড ইকুয়ালস টু এক্স প্লাস জে ওয়াই হয়, তাহলে এই পার্টটুকুকে এক্স, এই পার্টটুকুকে ওয়াই অ্যান্ড এই পয়েন্টটাকে কমপ্লেক্স নাম্বার জেড বলতে পারি। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ভেরি বেসিক ফর্ম, যেটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলে। এছাড়া কমপ্লেক্স নাম্বারের আরও 2টা ফর্ম আছে। একটা হচ্ছে পোলার ফর্ম, জেড ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল থেটা, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, জেড ইকুয়ালস টু আর ইন টু ই টু দি পাওয়ার জে থেটা। এখন প্রশ্ন হচ্ছে এই নতুন ফর্মগুলো কীভাবে আসলো। চলুন ফার্স্টে দেখে নেওয়া যাক পোলার ফর্মটা কীভাবে আসলো। অরিজিন এবং জেড পয়েন্টটাকে যোগ করে দিলাম। ধরে নিচ্ছি এই লাইনটা রিয়েল এক্সিসের সাথে থেটা কোণে আছে অ্যান্ড লাইনটার লেন্থ অর ম্যাগনিটিউড হচ্ছে আর। এবার একটা ব্যাপার খেয়াল করুন, জেড কমপ্লেক্স নাম্বারটি অরিজিন থেকে আর ডিস্টেন্সে আছে অ্যান্ড রিয়েল এক্সিসের সাথে থেটা কোণে আছে। এখন এই কনসেপ্টটাকে ম্যাথমেটিক্যালি জেড ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল থেটা এভাবে এক্সপ্রেস করা যায়, রাইট? আর এই ফর্মটাকেই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বলে। এখন ন্যাচারালি আপনার মনে একটা চিন্তা আসতে পারে যে ফার্স্টে কমপ্লেক্স নাম্বারকে দেখলাম এই ফর্মে, বাট এখন আবার দেখছি এই ফর্মে, তাহলে এক ফর্ম থেকে আর এক ফর্মে যাবো কীভাবে?
অর্থাৎ এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্সন হবে কিভাবে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই দুইটা ফর্মের একটা থেকে আরেকটাতে যাওয়া যায় কিছু রিলেশনের মাধ্যমে। খেয়াল করে দেখুন, এটা একটা সমকোণী ত্রিভুজ, কস এই কোণটা 90 ডিগ্রি। সো তাহলে এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। এখন তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ট্যান থেটা ইকুয়ালস টু লম্ব ওয়াই ডিভাইডেড বাই ভূমি এক্স। সো থেটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার কস থেটা ইকুয়ালস টু ভূমি এক্স ডিভাইডেড বাই অতিভুজ আর। সো এক্স ইকুয়ালস টু আর কস থেটা। সিমিলারলি সাইন থেটা ইকুয়ালস টু লম্ব ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ আর। সো ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। এই দুইটা রিলেশন ইউজ করে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে আসা যায়, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু থেকে আর অ্যান্ড থেটার ভ্যালু বের করা যায়। আবার এই দুইটা রিলেশন ইউজ করে পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে যাওয়া যায়, অর্থাৎ আর অ্যান্ড থেটার ভ্যালু থেকে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বের করা যাবে। আচ্ছা, একটু আগে আমি কমপ্লেক্স নম্বরের আরেকটা ফর্মের কথা বলছিলাম, চলুন দেখে নেওয়া যাক সেই ফর্মটা কেমন। জেড ইকুয়ালস টু এক্স প্লাস জে ওয়াই, এখানে এই দুইটা রিলেশন ইউজ করে যদি এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু ইনসার্ট করি তাহলে পাই জেড ইকুয়ালস টু আর কস থেটা প্লাস জে ইন্টু আর সাইন থেটা। দেন আর কমন নিলে পাই জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থেটা প্লাস জে সাইন থেটা। ওকে, এখন একটা ফর্মুলা ইউজ করতে হবে। ম্যাথমেটিশিয়ান লিওনার্ড অয়েলার একটা ফর্মুলা আবিষ্কার করেন। ফর্মুলাটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে থেটা ইকুয়ালস টু কস থেটা প্লাস মাইনাস জে সাইন থেটা। এটাকে ইউজুয়ালি অয়েলারের ফর্মুলা বলে। এবার খেয়াল করুন, এই কস থেটা প্লাস জে সাইন থেটার জায়গাতে অয়েলারের ফর্মুলা ইউজ করা যায়, রাইট? আর যেহেতু আমাদের এখানে প্লাস আছে, সো অয়েলারের ফর্মুলার নেগেটিভ সাইনগুলো ইগনোর করতে হবে। সো তাহলে অয়েলারের ফর্মুলা অনুসারে আমরা পাই জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার জে থেটা। আর এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্ম। একটা ব্যাপার খেয়াল করুন, এক্সপোনেনশিয়াল ফর্ম জানা মানে আর এবং থেটার ভ্যালুও জানা। সো কমপ্লেক্স নাম্বারকে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কিভাবে পোলার ফর্ম অথবা রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করতে হবে সেটা অলরেডি ক্যাচ করে ফেলার কথা, তাই আর বলছি না। ওকে, এতক্ষণ পর্যন্ত তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারকে এনাফ জেনে ফেলছি। এখন আমরা ভেক্টর সম্পর্কে অল্প কিছু ইনফো নিব, সিম্পলভাবে, নট ইন ডিটেলস, কজ ফেজরকে ভেক্টরের মতোই রিপ্রেজেন্ট করা হয়। হোয়াট এভার, ভেক্টর হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন আছে। ফর এক্সাম্পল, এই একটা লাইন নিলাম অ্যান্ড লাইনের কোনো এক সাইডে একটা ডিরেকশন সিম্বল বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ভেক্টর। এখন ভাবছেন এটা কেমনে ভেক্টর হলো। খেয়াল করুন, এটার একটা লেন্থ অর্থাৎ ম্যাগনিচিউড আছে, আবার এটা একটা দিক নির্দেশ করতেছে, রাইট? সো ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী এটা একটা ভেক্টর, কজ যার ম্যাগনিচিউড এবং ডিরেকশন আছে তাকেই ভেক্টর বলে। ফেজর কী সেটা ভালোভাবে বুঝতে হলে ভেক্টর সম্পর্কে এতটুকু জানলেই চলবে, তাই আমি আর বেশি কিছু এক্সপ্লেন করছি না। ওকে, অনেক তো কমপ্লেক্স নাম্বার এবং ভেক্টর শিখলাম। অনেকের মনে হতে পারে কি ব্যাপার, ফেজরের কথা বলে এখন কমপ্লেক্স নাম্বার আর ভেক্টর নিয়েই জ্ঞান পড়ে আছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফেজরের কনসেপ্টটা কিভাবে আসলো। যে কোনো এসি সার্কিটের ভোল্টেজ আর কারেন্টকে ইউজুয়ালি সাইনোসয়েড বলা হয়, এটা আমরা অলরেডি জানি। ধরে নিচ্ছি একটা সাইনোসয়েড আর এসি ভোল্টেজ হচ্ছে ভি অফ টি ইকুয়ালস টু ভি এম ইন্টু কস ওমেগা টি প্লাস ফাই। ওকে, একটু আগে আমি অয়েলারের ফর্মুলা দেখাইছি, সেখানে বলছিলাম যে ই টু দি পাওয়ার জে থেটা ইকুয়ালস টু কস থেটা প্লাস জে সাইন থেটা। অয়েলারের ফর্মুলা থেকে এতটুকু বোঝা যাচ্ছে কস থেটা এই পার্টটুকু হচ্ছে কমপ্লেক্স নাম্বারটির রিয়েল পার্ট, আর সাইন থেটা পার্টটুকু হচ্ছে ইমাজিনারি পার্ট। এবার সাইনোসয়েডটির দিকে খুব ভালোভাবে খেয়াল করুন, এখানে ভিএম তো কনস্ট্যান্ট, বাট কস ওমেগা টি প্লাস ফাই এই অংশকে অয়েলারের ফর্মুলার সাপেক্ষে একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট হিসাবে কনসিডার করা যায়, অর্থাৎ ওমেগা টি প্লাস ফাই থেটার মতো কাজ করবে তখন, রাইট? তার মানে ভিএম ইন্টু কস ওমেগা টি প্লাস ফাই হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট। তাহলে অয়েলারের ফর্মুলা অনুযায়ী কমপ্লেক্স নাম্বারটি হবে ভিএম ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, আর এই অংশটুকু যেহেতু রিয়েল পার্ট তাই ইকুয়ালস টু রিয়েল পার্ট অব দ্য কমপ্লেক্স নাম্বার হবে।
অর্থাৎ আরই দিয়ে কমপ্লেক্স নাম্বারটি জাস্ট রিয়েল পার্টটাকে মিন করা হচ্ছে। এবার একটু মডিফাই করে লিখতে পারি, ভি অফ টি ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ ভি এম ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি। সিম্পল মডিফিকেশন, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার জে থেটা। এখন এই অংশকে এই অংশের সাথে মিলিয়ে দেখুন তো কোনো মিল খুঁজে পান কি না। দুইটা জিনিসের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই, জাস্ট ভেরিয়েবলগুলো দেখতে ভিন্ন। তার মানে এই অংশটাকে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে রিপ্লেস করা যাবে, রাইট? ধরে নিচ্ছি সেই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল লেটার ভি, তাহলে ভি ইকুয়ালস টু ভি এম ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই লিখতে পারি। এখানে ভি এম ইন্টু ই টু দি পাওয়ার জে ফাইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্ম, যেটাকে পোলার ফর্মে কনভার্ট করলে আমরা পাই ভি এম অ্যাঙ্গেল ফাই। আর এখানে ভি এম ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই কে রিপ্লেস করে ক্যাপিটাল লেটার ভি বসালে ভি অফ টি ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ ক্যাপিটাল লেটার ভি ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি লেখা যায়, রাইট? যাই হোক, এখানে ক্যাপিটাল লেটার ভিটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফেজর। অর্থাৎ এতক্ষণ আমরা একটা এসি ভোল্টেজ বা সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করলাম, ঠিক একইভাবে যে কোনো সাইনোসয়েডকেই ফেজরে কনভার্ট করা যায়। কনভার্সনের জন্য ইন ডিটেলস ডেরিভেশন দরকার হয় না, আমি জাস্ট কনসেপ্টটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য ডেরিভেশন করে দেখাইছি। সাইনোসয়েড থেকে ফেজরে কনভার্ট করার শর্টকাট ফর্মুলাটা হচ্ছে এরকম, এ অফ টি ইকুয়েলস টু এ এম ইন্টু কস ওমেগা টি প্লাস ফাই থেকে ক্যাপিটাল লেটার এ ইকুয়েলস টু এ এম ইন্টু অ্যাঙ্গেল ফাই, যেখানে এ এম হচ্ছে সাইনোসয়েডের ম্যাগনিচিউড এবং ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। যাই হোক, সাইনোসয়েড থেকে ফেজর কনভার্সন এর শর্টকাট টেকনিক বা ফর্মুলা সম্পর্কে আমরা ফেজর নিয়ে আগে যে ভিডিওটি মেক করেছিলাম সেইটাতেই ইন ডিটেলস অলরেডি ডিসকাস করেছি, যেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়াই আছে, তাই এখন আর ওইটা নিয়ে বেশি কিছু বলছি না। সো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এসি কোয়ান্টিটি বা সাইনোসয়েড থেকে ফেজর পাওয়া যায়। প্লাস আমরা এটাও বুঝতে পারলাম যে ফেজর অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট মিন্স ফেজর কমপ্লেক্স নাম্বারের তিনটা ফর্মের যে কোনো ফর্মেই থাকতে পারে। বাট ইউজুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফেজরকে রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্মে এক্সপ্রেস করা হয়ে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে ফেজরের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলোতে অলওয়েজ কমপ্লেক্স অ্যালজেব্রার রুলস ফলো করা হয়। যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক ফেজরের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন। ফেজরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হলে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটাকে বেস হিসাবে ধরা হয় সাধারণত। ভিডিওর শুরুর দিকে একটি কমপ্লেক্স নাম্বারকে যেভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাইছি, ঠিক একইভাবে যদি ক্যাপিটাল লেটার ভি ইকুয়েলস টু ভি এম অ্যাঙ্গেল ফাই ফেজরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এরকম একটা লাইন পাওয়া যাবে যার ম্যাগনিচিউড হচ্ছে ভি এম এবং লাইনটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসের সাথে ফাই কোণে আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ফেজর আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফারেন্স কই থাকলো? ডোন্ট ওয়ারি, ডিফারেন্স আছে, কজ ফেজরকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর সেটা হচ্ছে এই লাইনটাকে ভেক্টরের মতো রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ এই লাইনটা একটা ভেক্টর হবে। তাহলে এই লাইনটার মাথায় একটা অ্যারো বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ভেক্টর। এভাবেই ফেজরকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যার ম্যাগনিচিউড এবং ফেজ আছে। সো তাহলে আমরা বুঝতে পারলাম এ ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড রিপ্রেজেন্টস অ্যাজ এ ভেক্টর দ্যাট হ্যাজ ম্যাগনিচিউড অ্যান্ড ফেজ অফ এ সাইনোসয়েড। তাহলে ফেজর অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকার কথা না। তারপর একটা ব্যাপার আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি ব্রিফলি, ফেজরকে যে শুধু ভেক্টরের মতোই রিপ্রেজেন্ট করা হয় ব্যাপারটা এমন না, ভেক্টরের আরও একটা কনসেপ্ট ফেজরের সাথে রিলেটেড। নেক্সট ভিডিওতে আমি যখন ফেজর ডায়াগ্রাম সম্পর্কে এক্সপ্লেন করব তখন দেখতে পারবেন একাধিক ফেজরের এডিশন ভেক্টর এডিশনের রুলস ফলো করে ফেজর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো বুঝতেই পারছেন ফেজরের সাথে ভেক্টরের কিছু কনসেপ্ট জড়িত, এজন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কোনো বইতে ফেজরকে ভেক্টর বলা হয়, আবার দেখবেন ফেজর ডায়াগ্রামকে ভেক্টর ডায়াগ্রাম বলা হয়। ফর এক্সাম্পল, এসি সার্কিটের উপর করকর্ণের যে বইটা আছে সেই বইতে দেখবেন যে ফেজর বলে কোনো ওয়ার্ড নেই, সব জায়গাতে সেম কনসেপ্টটাকেই ভেক্টর বলে ডিফাইন করতেছে। সো কনফিউজড হওয়ার কিছু নাই, ব্যাপারটা মাথায় রাখলেই চলবে। আর নেক্সট ভিডিওতে ফেজর ডায়াগ্রাম কী সে সম্পর্কে জানবো। টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা।